মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের অষ্টম অধ্যায় থেকে আলোচনা করব। আমরা ইতিপূর্বেই জনমত নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমরা জানি জনমত হচ্ছে কল্যাণধর্মী, বলিষ্ঠ, যুক্তিভিত্তিক ও সুস্পষ্ট মতামত যা সরকার ও জনগণকে প্রভাবিত করে। আজকে আমরা আলোচনা করব জনমত গঠনের বাহন নিয়ে। সমাজ বা রাষ্ট্রের জনমত গঠনের পিছনে কিছু উপাদান বা মাধ্যম কাজ করে। পরিবার, মানুষ পরিবারে জন্মগ্রহণ করে, পরিবারে তার বৃদ্ধি ও বিকাশ ঘটে। তাই পরিবার হলো সামাজিকীকরণের অন্যতম মাধ্যম। পরিবার থেকেই মানুষ প্রথম শিক্ষা লাভ করে। মানুষ তার পরিবারের মধ্যেই দেশের সার্বিক পরিস্থিতি, বিভিন্ন ঘটনা প্রবাহ, সমস্যা নিয়ে আলোচনা করে। এমনকি শিশুরাও পিতামাতার রাজনৈতিক আনুগত্যকে অনুসরণ করে। এই ধরনের আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে পরিবারের সদস্যদের রাজনৈতিক মতামত ও দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। এভাবে পরিবারের জনমত গঠনে সাহায্য করে। সংবাদপত্র, সংবাদপত্র জনমত গঠনে অন্যতম মাধ্যম। সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ। সংবাদপত্রের মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন সংবাদ, তথ্য ও ঘটনা প্রবাহ জানা যায়। বিভিন্ন অভাব, অভিযোগ ও দাবি দেওয়া সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করে থাকে। এটি শুধু সংবাদ সরবরাহ করে না, সাথে সাথে মত প্রকাশ করে, মন্তব্য প্রকাশ করে, বিশিষ্টজনদের মতামত তুলে ধরে এবং রাষ্ট্রীয় সামাজিক সমস্যার সমাধানে জনগণকে সচেতন করে তোলে। সংবাদপত্রের গঠনমূলক সমালোচনা বইয়ে সরকারকে সচেতন থাকতে হয়। সংবাদপত্রের গঠনমূলক আলোচনা, সমালোচনা, সম্পাদকীয় এবং ব্যঙ্গচিত্র জনমত গঠনের ক্ষেত্রে এক শক্তিশালী বাহন হিসেবে কাজ করে। তাই সংবাদপত্রকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত। মিথ্যা ও বিকৃত সংবাদ সুষ্ঠু জনমত গঠনে সহায়ক নয়। রাজনৈতিক দল, জনমত গঠনে রাজনৈতিক দল একটি অন্যতম মাধ্যম। রাজনৈতিক দলকে জনমত গঠনের শিক্ষাক্ষেত্র বলা হয়। বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠনের মাধ্যমে জনমত প্রকাশিত হয়। রাজনৈতিক দল সংবাদপত্র, প্রচার প্রচারণা, সভা সমিতি প্রভৃতির মাধ্যমে নিজ নিজ দলীয় কর্মসূচি প্রচার করে এবং জনসমর্থন লাভের চেষ্টা করে। সরকারি দল তাদের নিজেদের সফলতাকে প্রকাশ করে, প্রচার করে এবং জনমত গঠনের চেষ্টা করে। বিরোধী দলগুলো সরকারের বিভিন্ন দোষ ত্রুটি জনগণের সামনে তুলে ধরে। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক শিক্ষাদানের মাধ্যমে জনগণকে রাজনীতিতে সক্রিয় হতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুপ্রেরণা যোগায়। সভা সমাবেশ, উন্নয়নশীল রাষ্ট্রে জনমত গঠনের সভা সমিতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সভা সমিতিতে বিভিন্ন বক্তারা বিভিন্ন জাতীয় সমস্যা নিয়ে আলোচনা করেন এবং তারা জনগণকে সচেতন করতে সহায়তা করে। বিভিন্ন রাজনৈতিক দল
পেশাজীবী সংগঠন এবং বুদ্ধিজীবীরা সভা সমিতির মাধ্যমে নিজেদের বক্তব্য প্রকাশ করে ও প্রচার করে থাকে। এর ফলে জনগণ বিভিন্ন দল ও মতের তুলনামূলক আলোচনা এবং বিশ্লেষণ করে সঠিক মতামত তৈরি করতে সক্ষম হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আইনসভা বর্তমানে জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। গণতন্ত্রে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে আইনসভা গঠিত হয়। আইনসভায় নির্বাচিত প্রতিনিধিবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক, আলোচনা, সমালোচনা এবং বিভিন্ন প্রশ্নোত্তর দিয়ে থাকেন এবং অন্য দলগুলোর বিপক্ষে বক্তব্য, যুক্তি প্রদান করে থাকেন আইনসভার সদস্যরা। আইনসভার সব আলোচনা সংবাদপত্রে প্রকাশিত হয় এবং সেসব আলোচনা থেকে জনসাধারণ নিজেদের মত গঠন করতে পারে। মোট কথা, আইন পরিষদের যে মতামত সেটা প্রকৃতপক্ষে জনগণের মত। শিক্ষা প্রতিষ্ঠানগুলো জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা সুষ্ঠু পরিবেশে বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করে থাকে এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে নিরপেক্ষভাবে ভাবতে শেখে। ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে শিক্ষা লাভ করে তা পরবর্তী জীবনে স্থায়ী প্রভাব ফেলে। পাঠ্যক্রমে জাতীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকার কারণে শিক্ষার্থীরা সেসব বিষয়ে চিন্তা করার সুযোগ পায়। আবার শিক্ষকগণ যে আদর্শ ও ধ্যান ধারণাকে কল্যাণকর মনে করে এবং গ্রহণযোগ্য বলে যুক্তি প্রদর্শন করে, ছাত্রছাত্রীদের অনেকেই সে আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়। এভাবে শক্তিশালী জনমত গড়ে ওঠে। ধর্ম ধর্ম এবং ধর্মীয় সংগঠন জনমত গঠনের এক শক্তিশালী মাধ্যম। বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের ধর্মীয় সংগঠন দেখতে পাই, যেমন ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এছাড়া আরও অনেক ধর্মীয় সংগঠন রয়েছে। বিভিন্ন ধর্মীয় সংগঠন বিভিন্ন বিষয়ে জনগণের মধ্যে এক ধরনের সমর্থন তৈরি করতে সমর্থ হয়, কারণ ধর্মীয় সংগঠনের আলোচনা বা উপদেশ জনগণকে অনেকটা প্রভাবিত করে। ধর্মীয় রীতিনীতি এবং ধর্মীয় অনুষ্ঠানও জনমত গঠন করে থাকে। এছাড়া ধর্মীয় মহাপুরুষদের জীবনাদর্শও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্র। রেডিও টেলিভিশন জনমত গঠনে গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণী মানুষকে সংগঠিত এবং প্রভাবিত করার ক্ষেত্রে চলচ্চিত্র ও টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো রাষ্ট্রীয় সমস্যা
বেতার টেলিভিশনে চলচ্চিত্রের মাধ্যমে প্রচার করে সকল মানুষকে সহজে বোঝানো যায়। এই মাধ্যমগুলো বাস্তবধর্মী ও সচেতনামূলক পরিবেশনের মাধ্যমে জনমত গড়ে তোলে। পেশাভিত্তিক সংগঠন জনমত গঠনের একটি অন্যতম বাহন পেশা বা ব্যবসাভিত্তিক সংঘ। পেশা জগতে ব্যক্তি নানা অভিজ্ঞতা অর্জন করে থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রের বিভিন্ন পেশায় নিযুক্ত ব্যক্তিরা দাবি দাওয়া আদায়ের জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলে। তারা তাদের দাবি দাওয়া আদায়ের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন পেশাভিত্তিক সংগঠন বা সমিতি প্রায়ই বক্তব্য, বিবৃতি ও আলোচনার মাধ্যমে জনমত গঠনে সাহায্য করে। সামাজিক যোগাযোগ মাধ্যম তথ্য প্রযুক্তির বিকাশের ফলে উন্নত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতেও সামাজিক যোগাযোগের মাধ্যমের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিককালের তরুণ প্রজন্মের কাছে ইন্টারনেট অত্যন্ত জনপ্রিয় একটি বিষয়। ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ক্রমশ অধিক জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গণতন্ত্র ও জনমত। গণতন্ত্র ও জনমত পরস্পর সম্পর্কযুক্ত। যে শাসন ব্যবস্থায় জনমতের প্রভাব যত বেশি, সে শাসন ব্যবস্থা তত বেশি গণতান্ত্রিক। এই কারণে গণতন্ত্রকে জনমত পরিচালিত সরকার বলা হয়। গণতান্ত্রিক সরকার জনমতকে উপেক্ষা করে শাসন কার্য পরিচালনা করতে পারে না। আইন প্রণয়নে জনমত। আইন পরিষদের সদস্যগণ জনগণের প্রতিনিধি। জনপ্রতিনিধিগণ জনমতকে উপেক্ষা করে আইন প্রণয়ন করতে পারে না। সরকার জনমতের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝতে পারে, ফলে সরকার জনমতের ভিত্তিতে জনগণের স্বার্থে আইন প্রণয়ন করে থাকে। এখানে জনগণের স্বাধীনভাবে মতামত প্রকাশ এবং ইচ্ছা প্রকাশের সুযোগ থাকে।
সরকারের স্বৈরাচারিতা রূপ। সরকার সাধারণত জনমত অনুযায়ী নীতি নির্ধারণ ও শাসন কার্য পরিচালনা করে। সরকার জানে যে জনমত উপেক্ষা করে শাসন কার্য পরিচালনা করলে পরবর্তী নির্বাচনে জয়ী হতে পারবে না, তাই সরকার জনমতের উপর সবসময় সতর্ক দৃষ্টি রাখে। এভাবে জনমত সরকারের স্বৈরাচারিতা রোধ করে সরকারকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। জনমত গণতন্ত্রের বিচারের মাপকাঠি। জনমতকে গণতন্ত্রের বিচারের মাপকাঠি বলা হয়, কারণ আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিরা জনমত অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে। একটি দেশের শাসন ব্যবস্থায় জনমতের প্রভাব কতটুকু তা নির্ণয়ের মাধ্যমে সে দেশ কতটুকু গণতান্ত্রিক তা বোঝা যায়। শাসন ব্যবস্থার মূল ভিত্তি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জনমতের প্রভাব অপরিসীম। সরকারের স্থায়িত্ব নির্ভর করে জনমতের উপর। সুষ্ঠু জনমত জনগণের স্বাধীনতা, অধিকার ও স্বার্থকে সংরক্ষণ করে। সচেতন ও সজ্ঞান জনমত গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল ভিত্তি। স্বার্থের সমন্বয় সাধন। মানুষ সামাজিক জীব, তাই সে সমাজে বাস করে। ব্যক্তি কিনেই সমাজ, অর্থাৎ সমাজ ব্যক্তি সমষ্টি, তাই স্বাভাবিকভাবেই সমাজ ও ব্যক্তি স্বার্থ এক ও অভিন্ন। তবে কোনো কোনো সময় ব্যক্তি স্বার্থের সাথে সমাজ স্বার্থের সংঘাত বা বিরোধ দেখা দিতে পারে। এক্ষেত্রে জনমত উভয় স্বার্থের মধ্যে সমন্বয় সাধন করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা। গণতন্ত্রে সরকার জনমত অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে, তাই জনগণ আন্দোলন করতে আগ্রহী হয় না, কারণ জনগণ জানে সরকার যদি জনগণ বিরোধী কোনো পদক্ষেপ নিয়ে থাকে তাহলে নির্দিষ্ট সময় পর আবার জনমত গঠন করে ওই সরকারকে ক্ষমতা থেকে সরানো যায়। এতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। সুতরাং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে জনমত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সমাজের সর্বাঙ্গীন কল্যাণ, আধুনিক গণতন্ত্রে প্রত্যেকেই সমাজের উন্নতির প্রচেষ্টায় কোনো না কোনোভাবে অংশগ্রহণ করতে পারে। এক্ষেত্রে সকলের অবদানকে সমান গুরুত্ব দেওয়া হয়। জনগণের কল্যাণের দিকে গুরুত্ব দিয়ে সরকার সাধারণত জনমতের দিকে লক্ষ্য রেখেই নীতি ও পরিকল্পনা গ্রহণ করে। তাই গণতন্ত্রে জনমতকে সমাজের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের মাধ্যম হিসেবে বিবেচনা করা যায়।